তো উই হ্যাভ নট টকড অ্যাবাউট দ্য ভ্যারিয়েন্টস অফ ক্লাস, বাট সেগুলো শর্টলি চলে আসবে। ভ্যারিয়েন্টস আর অ্যাবস্ট্রাক্ট ক্লাস, ইটস এ ভ্যারিয়েন্ট অফ ক্লাস। ইন্টারফেস, ওকে, এই তিনটাই মেইনলি আপনার ক্লাস ডায়াগ্রামে থাকবে অ্যাজ টাইপ, বাট দেয়ার আর আদার্স। ওকে, এখন এই বক্সগুলোর ভেতরে কানেকশন অ্যান্ড রিলেশনশিপ বোঝানোর জন্য অনেকগুলো কানেকটিভিটি আমরা লাইন দিয়ে ড্র করব। তাহলে আগে বক্সগুলো ক্লাসগুলো আইডেন্টিফাই করতে হবে, অ্যান্ড অলসো হোয়াট শুড বি দ্য ফিল্ডস অ্যান্ড মেথডস শুড বি দেয়ার ইন দ্য ক্লাস বিফোর ইউ টাচ দ্য কিবোর্ড টু রাইট কোড টু বি ডিসাইডেড, অ্যান্ড দ্যাট উইল বি রিফ্লেক্টেড ইন ইউর ক্লাস ডায়াগ্রাম। ওকে, আমি যদি, আমার কাছে একটা স্যাম্পল থাকে আগের পুরোনো সেকশনের, আগের সেকশনের প্রবাবলি আছে আপনাদের দেখানোর জন্য, বাট দ্যাটস রং, ওকে, ওটা কারেক্ট না। নাও ফর ইউর ইনফরমেশন, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, সো ফার ইন দ্য হিস্ট্রি অফ সিএসসি 213 নান অফ দ্য গ্রুপ প্রডিউসড 100% কারেক্ট ক্লাস ডায়াগ্রাম, অ্যান্ড দ্যাটস ওকে, উই ডোন্ট এক্সপেক্ট ইউ টু প্রডিউস 100% কারেক্ট ক্লাস ডায়াগ্রাম, ওকে, বিকজ ইট টেক্স টাইম অ্যান্ড প্র্যাকটিস, দেন অনলি ইউ উইল বি এবল টু প্রডিউস দ্যাট। ওকে, আড়াই মাসের কোর্সে আপনি দুইটা তিনটা ক্লাস করে ক্লাস ডায়াগ্রামের উপরে আপনি একটা খুব প্রপার কোয়ালিটিফুল ক্লাস ডায়াগ্রাম তৈরি করবেন, এটা উই অলসো ডু নট এক্সপেক্ট, দ্যাটস ফাইন। কিন্তু আপনাকে যেগুলো পড়ানো হচ্ছে সেগুলো আপনি অ্যাপ্লাই করার চেষ্টা করেছেন, তার রিফ্লেকশন থাকতে হবে ইন ইউর ক্লাস ডায়াগ্রাম, অ্যান্ড দ্যাট শুড অ্যাকচুয়ালি দেয়ার শুড বি রিলেভেন্স অফ ইউর ক্লাস ডায়াগ্রাম উইথ ইউর সিআরই রিপোর্ট। তাহলে সিআরই রিপোর্টে আপনি যে রিকোয়ারমেন্টসগুলোর কথা বলছেন, যে ওয়ার্কফ্লোর কথা বলছেন, দ্যাট শুড বি রিফ্লেক্টেড ইন ইউর ক্লাস ডায়াগ্রাম, সো দেয়ার শুড বি এ রিলেভেন্স। এই রিলেভেন্সের জন্য কিন্তু মার্ক আছে, আপনার যে 30 মার্কস অফ ইউর প্রজেক্ট ডিভাইডেড ইন্টু স্মল স্মল পার্ট, ওকে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো দ্যাট ইজ দ্য পয়েন্ট, বুঝতে পেরেছেন? ক্লাস ডায়াগ্রামের বিষয়টা অনেকেই এখানে আইডিয়া নাই জিনিসটা কি, তো এগুলো যখন আমরা করব তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে মেথড আপনি জানবেন কোত্থেকে কি লাগবে না লাগবে, ইউ হ্যাভ টু অ্যানালাইজ দ্য ওয়ার্ক ফ্লো। আপনার ওয়ার্ক ফ্লো রেডি না, আপনি মেথড নিয়ে চিন্তা করতেছেন কেন? ওয়ার্ক ফ্লো থেকে মেথড আসবে। আমার ওয়ার্ক ফ্লোতে বলা আছে যে আমার এই আইডিটা সঠিক কিনা, এটা আমাকে ভ্যালিডেট করতে হবে যে আমার আইডিটা 7 ডিজিট কিনা, এবং এই 7 ডিজিট কিনা, নট অনলি দ্যাট, আমার এখানে প্রথম দুইটা ডিজিট হচ্ছে ইয়ার, থার্ড ডিজিট হচ্ছে আমার সেমিস্টার নাম্বার 1, 2, 3, থার্ড ডিজিট 4 হলে তো হবে না, ইনভ্যালিড, অ্যান্ড দ্য রিমেনিং 4 ডিজিট হচ্ছে আপনার আপনার অ্যাডমিশন সিরিয়াল নাম্বার। তো তাহলে আমাকে যদি ভ্যালিডেট করতে হয়, ওয়ার্ক ফ্লোতে বলা আছে যে স্টুডেন্ট আইডি নিড টু বি ভ্যালিডেটেড অ্যান্ড ইট হ্যাজ টু বি এ 7 ডিজিট নাম্বার, where the third digit is the semester number, there are 3 semesters, 1 to 3, first 2 digit is the year, 21, 22, whatever, and the last 4 digit is the admission sequence number. So you have to validate that. So তাহলে how do you validate? তাহলে আপনাকে এটার জন্য ভ্যালিডেট আইডি নামে একটা মেথড লিখতে হতে পারে। তা আপনি এটা জানবেন কি করে যে আপনার ভ্যালিডেট আইডি নামে একটা মেথড লাগবে? ওয়ার্ক ফ্লোতে বলা আছে। তাহলে আপনি আগেই মেথড পাবেন কোথায়? ঘোড়ার আগে গাড়ি জুড়তে গেলে কিছুই হবে না, এটা গোজামিল হবে, তাই না? আপনাকে তো এই ট্রেনিংটা কেন দেওয়া হচ্ছে, যে ইউ উইল গেট অ্যাকাস্টমড উইথ দ্য হাউ ইন্ডাস্ট্রি ওয়ার্কস। এখন অফকোর্স ইটস নট দ্য রিয়েল এক্সপিরিয়েন্স, ইটস সিমুলেটেড এক্সপিরিয়েন্স, অ্যান্ড অলসো ইটস নট দ্য কমপ্লিট এক্সপিরিয়েন্স, ইটস এ ফ্র্যাকশন অফ দ্যাট, কিন্তু আপনার একটা মাইন্ডসেট তৈরি হবে অ্যান্ড ইউ উইল মুভ অন ফ্রম হিয়ার। ওকে, এই জন্য তাহলে আমাদের অস্থির হওয়া যাবে না, আমাকে যেটা যখন করার সেটা তখন টাইমলি ম্যানারে করে ফেলতে হবে, দ্যাটস হাউ ইন্ডাস্ট্রি ওয়ার্কস। তাহলে আপনার একটা প্রজেক্টের টাইম লাইন যদি থাকে, আপনি যখন একটা টেন্ডারে পার্টিসিপেট করবেন টু বিল্ড এ সফটওয়্যার, আপনাকে তো টাইম লাইন দিতে হবে, আপনি খালি বললে, খালি আমি এত টাকায় করে দেবো এটা বললে হবে না, ইউ হ্যাভ টু সে ওকে সো দ্য এক্সপেক্টেড টাইম লাইন ইজ 6 মান্থস অর 9 মান্থস, এবং আপনার ক্লায়েন্টকে জাস্টিফিকেশন দিতে হবে। ক্লায়েন্ট মে নট মেন্টালি রেডি টু ওয়েট ফর 9 মান্থস, ক্লায়েন্ট মাইট থিঙ্ক 3 মাসে হয়ে যাওয়া উচিত, সো ইউ হ্যাভ টু এক্সপ্লেন টু দেম হোয়াই 9 মান্থস। তাইলে ওই যে হোয়াই 9 মান্থস ইনক্লুডস অল দোজ স্টেপস,
এখন আপনি যদি এই স্টেপসগুলো সময়টা সময় না করেন, 9 মান্থস হয়ে যাবে 18 মান্থস, সো তখন আপনাকে ড্যামেজ দিতে হবে। বড় বড় প্রজেক্টে ক্লজ থাকে, আপনি জানেন যে কন্ট্রাক্টর যদি অন টাইমে কমপ্লিট করতে না পারে, কন্ট্রাক্টর উইল পে দা ফাইন। উল্টা যমুনা ব্রিজ থেকে, মানে পদ্মা ব্রিজ বা বড় বড় প্রজেক্ট যেগুলো, এগুলোতে সব এই ধরনের ইন্টারন্যাশনাল প্রজেক্টগুলোতে দেশে বিদেশে ক্লজ থাকে, যে বুর্জ খলিফা রেকর্ড টাইমে তৈরি করে ফেলছে। দেয়ার ওয়াজ এ ক্লজ, ইফ কন্ট্রাক্টর ফেইলস টু ডেলিভার উইদিন দ্য স্টিপুলেটেড এগ্রিড আপন টাইম ফ্রেম, তাহলে কন্ট্রাক্টরকে প্রতিদিন ইন টার্মস অফ থাউজেন্ডস অফ ডলার্স ফাইন দিতে হবে। উল্টা কাকে? দুবাই অথরিটিকে। সো টাইম বাউন্ডনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট ইফ ইউ ওয়ান্ট টু সার্ভাইভ ইন ইন্ডাস্ট্রি। আপনি যদি বড় কিছু হতে চান, আপনাকে পাংচুয়ালিটি মেনটেন করতে হবে, হালাল ভাবে জেনুইন ভাবে যদি আপনি উপরে উঠতে চান। 2 নম্বরই করে অনেকে অনেক কিছু করতে পারে, দ্যাটস নট আওয়ার ডিসকাশন, কিন্তু আপনি যদি জেনুইনলি, ইটস ভেরি মাচ পসিবল টু রিচ দ্য পিনাকেল অ্যান্ড বিকাম রিচ, ওকে, অ্যান্ড অলসো কন্ট্রিবিউট টু দ্য ইন্ডাস্ট্রি অ্যান্ড সোসাইটি, তাহলে আপনাকে নিজেকে আগে অ্যাজ এ লিডার আপনাকে সেই কোয়ালিটিটা আনতে হবে নিজের মধ্যে। সো দ্যাটস ওয়াই আমরা চাচ্ছি যে আপনারা টাইমেরটা টাইমে করবেন, এবং সেটা না করলে আপনি নিজেই বিপদে পড়বেন, দিন শেষে দেখবেন যে ইউ আর নট বিং এবল টু কোপ। আপনি যেটা ফেলে রাখেন, 8 তারিখে 25% দিয়ে যদি ঘুম দেন, তাহলে তো প্রবলেম, আপনার 75% বাকি তো আরো। তো তাহলে আপনাকে 8 তারিখে বলা হয়েছে, ফোর্স করা হয়েছে যে অন্তত 4টা যাতে থাকে, কিন্তু আপনি যদি 4টার জায়গায় 16টাই করে ফেলতে পারেন, ইটস গুড ফর ইউ, কারণ আপনাকে 8 তারিখে না করলে 9 তারিখে করতে হবে, 9 তারিখে না করলে 10 তারিখে করতে হবে, কারণ ওটা পুরাটা না হলে তো আপনার ক্লাস ডায়াগ্রামে যেতে পারছেন না, অ্যান্ড ক্লাস ডায়াগ্রাম অলসো হ্যাজ এ ডেড লাইন। সো হোয়াট ইজ দ্য ডেড লাইন? লেট সি, আমাদের কোর্স আউটলাইন এগুলো দেওয়া আছে। আপনাদের স্কোপ নিয়ে আলোচনা হয়েছে গত ক্লাসে? স্কোপ দেখাতে চাচ্ছিলাম যে একটা ক্লাস ডায়াগ্রাম, ভুলটাই দেখাতে চাচ্ছিলাম, হাউ ইট লুক। দেখেন তো এখানে আছে কিনা স্যাম্পল ক্লাস ডায়াগ্রাম, এটা হলো গত সেমিস্টার স্প্রিং এর আছে নাকি? আচ্ছা, ডাউনলোড ফোল্ডারে থাকতে পারে, ছিল না? ওকে, হ্যাঁ দেখছি কোথায় ছিল, কোথায় এটা প্রজেক্ট মডিফিকেশন শীট, সেকেন্ডটা কোথায়? বানে এটা তো ফর্ম, এটা সাবমিশন ফর্ম, আচ্ছা ঠিক আছে, সাবমিশন ফর্ম থেকে আপনাকে দেখি প্রজেক্ট ক্লাস ডায়াগ্রাম, এটা যেমন আপনারা যেমন করবেন। হ্যাঁ, প্রজেক্ট ক্লাস ডায়াগ্রাম কোথায় আছে দেখেন তো, ফোল্ডার ক্লাস ডায়াগ্রাম, আচ্ছা ফাইনাল প্রজেক্টটা কোথায়? ফাইনাল প্রজেক্ট এখানে দেখেন, আপনাদের আপনাদেরকেও ফাইনালি এরকম একটা জিপ ফাইল আপলোড করতে হবে এট দ্য এন্ড অফ দ্য সেমিস্টার। হ্যাঁ, ওখানে আপনার প্রজেক্টের সব কিছু থাকবে, এটার ভেতরে আপনার ইন্টেলিজি প্রজেক্ট থাকবে,
অলসো ফাইনাল ভার্সন অফ ইউর সিআরই রিপোর্ট থাকবে, ফাইনাল ভার্সন অফ ইউর ক্লাস ডায়াগ্রাম থাকবে, ওকে, আরও দু একটা ডকুমেন্ট থাকবে। তো আমরা র্যান্ডমলি যদি একটা খুলি, লেটস এ আই হ্যাভ নো আইডিয়া কোনটাতে কিরকম কোয়ালিটি ছিল, একটা খুলে দেখি কি অবস্থা। এটা ক্লাস ডায়াগ্রাম দেয়ই নাই, তার মানে এদের প্রজেক্টের মার্ক খুব খারাপ আসছে। ও মিড প্রজেক্ট, আচ্ছা সরি, ফাইনাল প্রজেক্ট কোথায় আসছে দেখেন তো। এই যে ফাইনাল প্রজেক্ট ফোল্ডার, ওকে, এটা তো পাওয়া যাবে। ওকে সো লেটস সি, একটাতে ঢুকি। ফাইনাল ক্লাস ডায়াগ্রাম, তো এটা একটা ফাইনাল ক্লাস ডায়াগ্রাম বানাইছে। আরেকটা দেখি, র্যান্ডমলি দেখবে আর কি, ওকে। গ্রুপ ক্লাস ডায়াগ্রাম, এটা একটা ক্লাস ডায়াগ্রাম, ওকে। তাহলে এই যে এক একটা বক্স ধরে নেন একটা করে ক্লাস, আর কালারিং গুলোতে কি বোঝানো হচ্ছে? নো, আপনারা চারজনের চার কালার, তাহলে কার কন্ট্রিবিউশন কতটুকু এটাও এখানে কালার কোডের মাধ্যমে রিফ্লেক্টেড। হ্যাঁ, ওনারা বলে দিচ্ছে এই কালার হচ্ছে অমুকের, এই কালার হচ্ছে অমুকের, ব্লুটা অমুকের, আইডি দেওয়া, ওকে, গ্রিনটা অমুকের, পার্পলটা অমুকের, ইয়েলোটা অমুকের। তাহলে এরকম আপনাদের একটা ক্লাস ডায়াগ্রাম বানাতে হবে। এখন এটাই হচ্ছে, আপনি এখন এই ডায়াগ্রামটা যদি আমার সামনে থাকে অ্যাজ এ প্রোগ্রামার, হোয়াট উইল আই ডু? আই জাস্ট ক্রিয়েট দোজ ক্লাসেস, এবং ওখানে যে কানেক্টিভিটি রিলেশনগুলো দেখানো আছে সেগুলো আমি এনশিওর করব ইন মাই প্রজেক্ট। তো তাহলে কোডিং ইজ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, ওকে, ক্রিয়েটিভিটির তেমন কিছু নাই, because of all these things are taken care of in the design part, okay? Now in real world this is one perspective of the design, there are jeta bollam 16 17 ta bhabe apnake chinta korte hobe, ekhon eta shudhu class gulo relationship, object diagram ache, use case diagram ache, entity relationship diagram ache, data flow diagram ache, okay, erokom onek gulo kichu diagram ache behavioral, jemon data flow diagram, it's a behavioral diagram, ওকে, ইউজ কেস ডায়াগ্রাম, ইটস এ বিহেভিয়ারাল ডায়াগ্রাম, ক্লাস ডায়াগ্রাম ইজ এ স্ট্রাকচারাল ডায়াগ্রাম, এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম যেটা আপনার ডাটাবেজের ডিজাইনকে রিপ্রেজেন্ট করে, দ্যাটস এ স্ট্রাকচারাল ডায়াগ্রাম, স্ট্রাকচারাল ডায়াগ্রাম, স্ট্রাকচার, ওকে। সো এইভাবে আসলে একটা ডেভেলপমেন্টের দিকে যায়। সো কোডিং 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 নিয়ে মাত্র, কোডিং আপনাকে ডে ওয়ান থেকেই করতে হবে, বাট ফর প্র্যাকটিস প্রজেক্টস, কিন্তু গ্রুপের প্রজেক্টের কোডিং আর একটু পরে আসবে। Once you create the class diagram, then now you have this. এখন আপনি এটা ধরে ধরে ক্লাসগুলো তৈরি করবেন। তাহলে যে চার কালারের ক্লাসগুলো চারজনের কিসে ব্রাঞ্চে, যার যার গিটহাব ব্রাঞ্চে, এগুলো আপনারা ইমপ্লিমেন্ট করতে থাকবেন, এবং গিটহাব ব্রাঞ্চ থেকে মেইন ব্রাঞ্চে সবগুলো অ্যাকুমুলেট হয়ে মার্জ অবস্থায় থাকবে।
ওকে, সো গিটহাবের লিংক কালকের মধ্যে অবশ্যই দিয়ে দিবেন। ওকে, তো এটা আমি ডাউনলোড করে রাখি, তাহলে আপনাদের অন্য সেশনে দেখাইতে সুবিধা হবে। ওকে, তাহলে আজকে আমরা যেটা করব, আমাদের ক্লিক আছে ওখান থেকে আমাদের ঈদের আগে কতগুলো আইটেমস আমরা অলরেডি লিখে রেখেছি, এগুলো আমরা কভার করলে আপনাদের জন্য হেল্পফুল হবে। তো এইটা সেদিকে আমরা এখন যাব। ওকে, ওই যে তিনজনকে, তিনজন নতুন আজকে হাত তোলেন, একজন দুইজন আরেকজন বাইরে গেছে, এই দুজন তিনজন আছে, ওনারাও নতুন আপনিও নতুন, তাহলে আপনারা চারজন মিলে একটা করে ফেলেন, ক্লাসের পরে টপিক নিয়ে নেবেন আমার কাছ থেকে। আচ্ছা, তো এটা স্যাম্পল, ওকে, আজকে আমরা যেটা করব সেটা হলো যে আমাদের স্কোপ, ওকে, তো আপনারা যদি স্ক্র্যাচ প্যাডটা খুলি, আমি ওখানে অলরেডি গত গতকালকে একটা সেকশন আলোচনা করা হয়েছে, সেকশন সিক্স এ আমরা ইন্ট্রোডিউস করেছি স্কোপ। আপনাদের জন্য সুবিধা হলো, লিখে টাইম নষ্ট করতে হবে না, লেখাই আছে। ওকে, দেখা যায় স্ক্রিন কি শেয়ার হয়েছে? ও হয় নাই। ওকে, ইন্টারনেটের যে অবস্থা আজকে, নো ইন্টারনেট, এইটা তো ইন্টারনেট পাচ্ছে। ইউ টেল মি হোয়াট ইউ মিন বাই স্কোপ, বলেন। ওয়েন ইউ সে স্কোপ, হোয়াট ডাজ দ্যাট মিন, কি মনে হয়? এটা ইংলিশ ওয়ার্ড, এই যে কথা বলে যাচ্ছেন, এটা ইংলিশ ওয়ার্ড, হোয়াট ইজ দ্য মিনিং অফ স্কোপ? ওকে, ওটা এক ধরনের স্কোপ, আরেকটা স্কোপ হলো যে হোয়াট ইজ ইউর স্কোপ, রেঞ্জ বা পরিধি, রাইট, টেরিটরি। ওকে, সো হোয়াট ইজ ইউর স্কোপ টু বিকাম বুলি? ওকে, সো বুলি হওয়ার স্কোপ কতটুকু আছে আপনার? So maybe within your friend circle, okay, up to some extent we can bully each other, okay, pulling legs, তাই না? বন্ধুদের সাথে আমরা এটা করি, but friend circle এর বাইরে কি আপনি ওটা করতে পারবেন? Can you pull leg of others at a social gathering? No, আপনাকে ওখান থেকে বের করে দেওয়া হবে, বা সিভিয়ার হলে আপনাকে ল অ্যান্ড অর্ডার এজেন্সির কাছে দিয়ে দেওয়া হতে পারে। তার মানে পুলিং লেগ as an act, it has a scope, okay, which is my friend circle. Take an example, share bolam. So when we talk about scope in Java, what is the scratch pad? Oh, summer. When we talk about the scope of Java, anything inside a block is a local scope. Now, typical সেট আপে আমরা বলি যে লোকাল বা গ্লোবাল, ওকে, সো হোয়াট ইউ মিন বাই লোকাল স্কোপ, বলেন। একটা ভেরিয়েবল এক্স কখন আপনি বলবেন ইট লোকাল? মেথডের মধ্যে যদি ডিফাইন বলতে
মেথডটার মধ্যে আমি ভ্যারিয়েবলটাকে ভ্যারিয়েবল ক্যানট বি ডিফাইন্ড, ভ্যারিয়েবল ক্যান বি ডিক্লেয়ার্ড। ডিফাইন করা যায় কাকে? ম্যাথকে, ক্লাসকে, মানে যেটা আপনি নিজে কোড কোড তৈরি করবেন। সো ইউ ক্রিয়েট কোড ফর এ মেথড, তাহলে মেথডের একটা বডি তৈরি করবেন। সো দ্যাটস উই কল মেথড ডেফিনেশন। ওকে, সো ইউ ডিফাইন এ মেথড, ইউ ক্রিয়েট এ ক্লাস, ইউ রাইট কোড, সো ইউ ডিফাইন হোয়াট দিস ক্লাস ইজ, হোয়াট আর দ্য ফাংশনালিটি। সো ইউ ডিফাইন এ ক্লাস, ইউ ডিফাইন এ মেথড, অর্থাৎ হোয়ার দ্য রাইটিং কোড ইজ ইনভলভ। বাট আমি যখন একটা অবজেক্ট ডিক্লেয়ার করি, আই এম নট ডিফাইনিং এনিথিং, আই এম ডিক্লেয়ারিং, ওকে, যে স্টুডেন্ট আসে অথবা ইন্ট এক্স। সো ওয়েন ইউর অ্যান্সার ওয়াজ, ওয়েন ইউ ডিক্লেয়ার সামথিং, সাম ভেরিয়েবল ইনসাইড এ মেথড, দ্যাটস দ্যাটস কারেক্ট। অলসো দ্য প্যারামিটার্স অফ দ্য মেথড, প্যারামিটার্স অফ দ্য মেথড আর অলসো লোকাল টু দ্য মেথড। সো ইফ ইউর মেথড হ্যাজ এ প্যারামিটার, লাইক ইউর স্টার্ট মেথড হ্যাজ এ স্টেজ অ্যাজ প্যারামিটার, তাহলে ওই স্টেজ কিন্তু শুধু স্টার্ট মেথডেই পাওয়া যাবে, বিকজ ইটস লোকাল টু দ্য স্টার্ট মেথড। মেইন কিন্তু আরেকটা মেথড, আপনার অ্যাপ্লিকেশন ক্লাসে যদি আপনি যান, ওকে, আজকে আমরা প্রজেক্ট করবো না ওইভাবে, কিন্তু আমরা কোডের কিছু জিনিস আমরা ভেরিফাই করবো যে আমাদের কথার সাথে কোডের যে আচরণ সেটা মিলাম। আপনাদের হলো সেকশন সেকশন ওয়ান, ওকে। সেকশন ওয়ান এইটা না? হ্যাঁ, ঠিক আছে। সো ইফ ইউ লুক ইন টু ইউর মেইন অ্যাপ্লিকেশন ক্লাস, ওয়াই ইজ দ্য অ্যাপ্লিকেশন ক্লাস হিয়ার? No, here, okay. Now this stage, small stg, madhuran default stage, okay. So what is default stage? What is default stage? Bolen. An object, but it's a parameter of your start method. So what is the scope of default stage? অর্থাৎ কোথা থেকে, হোয়াট ইজ দ্য এরিয়া হোয়ার ডিফল্ট স্টেজ ইজ ভিজিবল। স্কোপ বলতে এখানে আমরা ভিজিবিলিটি বোঝাচ্ছি, ওকে। নাও ভিজিবিলিটি অফ এ ইন্টিজার মানে দ্য এরিয়া ফ্রম হোয়ার দ্যাট ইন্টিজার ক্যান বি রিড ফ্রম অ্যান্ড রাইট টু। ভিজিবিলিটি অফ এ ফিল্ড মিনস ফ্রম হোয়ার দ্য ফিল্ড ক্যান বি অ্যাক্সেস, মিনস রিড ফ্রম রাইট টু। ভিজিবিলিটি অফ এ মেথড মিনস, মানে কি, দ্য মেথড ক্যান বি কলড, যে জায়গা থেকে মেথডটা কল করা যাবে অতটুকুই ওটার ভিজিবিলিটি, যেখান থেকে মেথডটা কল করা যাবে না দ্যাটস আউট অফ দ্য স্কোপ। সো ডেটা টাইপ অর্থাৎ প্রিমিটিভস অ্যান্ড অবজেক্টস বা ফিল্ডসের ক্ষেত্রে ভিজিবিলিটি মানে ক্যান ইউ রিড অর রাইট, মেথডের ক্ষেত্রে ক্যান ইউ কল। হোয়াট ডু মিন বাই ভিজিবিলিটি অর স্কোপ অফ এ ক্লাস? The reason of your project from where you can actually use that class. Now using method means being able to call the method. But when you say using class, what does that mean? You can declare objects, you can instantiate. So if class is not visible, then actually that class is non-existent. So tahole everything has a visibility or scope. তো লোকাল স্কোপ মানে আপনি যেটা বলেছেন যে এনিথিং ইউ ডিক্লেয়ার ইনসাইড এ মেথড ইজ লোকাল টু দ্যাট মেথড ইনক্লুডিং দ্য প্যারামিটার্স, দ্যাট ইজ ট্রু বাট দ্যাট ইজ পার্শিয়াল ট্রু, ওকে, ইট ডাজন্ট ইনক্লুড দ্য হোল হরাইজন, ওকে। তো তাহলে আমরা একটু বুঝে নেই যে লোকাল স্কোপ বলতে আমরা কি বুঝি, ওকে। Okay.
So when you say local, anything declared inside a block is local. Now I'm not saying method only, jeta uni bolche. That is true, but it's not limited to method only. Any block, okay, defines a local scope. Now a block can be associated with a class body. আপনি যখন ক্লাস ডিফাইন করেন, ইউ ব্লক মিন্স কার্লি ব্রেসেস, ওপেন অ্যান্ড ক্লোজ, দ্যাট ইজ এ ব্লক। সো ইউর ক্লাস বডি, এন্টায়ার ক্লাস বডি ইজ এ ব্লক। সো এ ব্লক ক্যান বি অ্যাসোসিয়েটেড উইথ ক্লাস বডি, মেথড বডি, অলসো উইথ লুপ, অলসো উইথ ইফ এলস এলস, ওকে, সুইচ কেস, এনাম। And also a block can be bare block, not associated with anything. So it is a local block. Okay. So আমরা যদি একটু টেস্ট করি, let's say আমরা যে কোন একটা জায়গায় ঢুকলেই হবে, সুতরাং এখানেই যাই, তাহলে is there any initialize method? No. Okay. একটা ব্লকের ভিতরে যা থাকবে সেটাই লোকাল। ব্লক কি হতে পারে? ব্লক হতে পারে একটা ক্লাসের ব্লক, একটা মেথডের ব্লক, একটা লুপেরও ব্লক থাকে। ফর লুপ দিয়ে আপনি একটা ব্লক তৈরি করতে পারেন না, এই পাঁচটা লাইন পার্ট অফ দ্য লুপ, তার মানে ইউ নিড এ ব্লক। ইফ স্টেটমেন্টে যদি একটাই ইফ দিস দেন প্রিন্ট, তাহলে ব্লক দরকার নাই, কিন্তু ইফ দিস তাহলে এই পাঁচটা স্টেটমেন্ট, দেন ইউ নিড এ ব্লক উইথ দ্য ইফ। এলস এর সাথেও লাগতে পারে, এলস এর সাথে লাগতে পারে, সুইচ কেস এর সাথে লাগতে পারে, সুইচ কেস যদি এখানে লিখি নাই। ওকে, সো লাইক দিস ইউ ক্যান হ্যাভ মেনি ডিফারেন্ট ব্লকস। ওকে, তো তাহলে আমরা এখন এটাকে একটু যদি দেখি যে এই স্কোপটা আসলে কম্পাইলার আমাদের কথার সাথে মেলায় কিনা একটু দেখো। এই যে এটা কম্পাইলার আমাদের কথার সাথে এগ্রি করে কিনা, লেটস চেক ইট আউট। তো তাহলে আমরা যদি এখানে যাই, ধরেন আপনার কমপ্লেক্স নাম্বারে যদি যাই, আরেকটা মেথড তৈরি করি। ওকে, ওকে, তো পাবলিক ভয়েড টেস্টিং ব্লকস, টেস্টিং লোকাল, লোকাল স্কোপ। তাহলে আমার যদি এখানে একটা ভেরিয়েবল থাকে, প্যারামিটার থাকে, দেখা যায় না, একটু বড় করতে হবে। Do I need to maximize little bit? Okay. So if I have a parameter in val 1, now what is the territory of this parameter? Only inside this method. Okay, আমি বললাম another testing local scope. আমি যদি এখন এখানে গিয়ে বলি যে val1 plus plus, now error red line, কি বলছে যে আমি ওকে খুঁজে পাচ্ছি না। ওকে, ও আমাকে ক্রিয়েট করতে বলতেছে, ও খুঁজে পাচ্ছে না। কিছু প্রোগ্রামে তো আছে, বাট ইট ইজ লিমিটেড টু টেস্টিং লোকাল স্কোপ মেথড অনলি। ওকে, কিন্তু এখানে আমি যদি বলি ভ্যাল ওয়ান প্লাস প্লাস, অ্যাবসলুটলি ফাইন, নো এরর। ওকে, আচ্ছা, না ইফ আই ডিক্লেয়ার এনিথিং হিয়ার ইন ভ্যাল টু, হোয়াট উইল বি দ্য স্কোপ অফ দিস? Okay, now if I declare a for loop for int I, I less than letter 3, I plus plus. Now if I say val 1 plus plus, will it be okay or not? Okay, is val 1 available here? Yes. If I say val 2, is it okay? Yes or no? হ্যাঁ, ওটা তো ইনিশিয়ালাইজ
কারণ আমি এখানে জিরো দিয়ে দিলাম, ওকে, ওই জন্য ধরছে, ঠিক আছে। আচ্ছা ফাইসে আই প্লাস প্লাস ইজ ইট ওকে? প্যারামিটার না, ওটা তো ভ্যালু সে রিসিভ করবে, তাই আছে, এই জন্য ওটাতে সে কিছু বলবে না। ওকে, আই ইকুয়াল টু জিরো দিতে হবে, একটা ইনিশিয়াল ভ্যালু দিতে হবে। ওকে, নাও অল থ্রি ভেরিয়েবলস আর অ্যাভেলেবল ইনসাইড ফর লুপ। ওকে, নাও ইফ আই সে আই প্লাস প্লাস, ওয়াই কি করে বুঝলেন? রাইট, ডিক্লারেশনটা এই যে আপনি প্যারেন্থেসিসের ভিতরে যা দেবেন দ্যাটস লোকাল টু দ্য ব্লক। মেথডের ক্ষেত্রে যেমন প্যারামিটার লোকাল টু দ্য মেথড, এরকম এখানে যদি আপনি ডিক্লেয়ার করেন দ্যাটস লোকাল টু দ্য লুপ ব্লক, সেখানে কিন্তু আই পাওয়া যাচ্ছে না, বুঝতে পারছেন? দ্যাটস আ প্রবলেম। এই জন্য আমি যেটা করি, আপনারা দেখবেন, আচ্ছা এই যে আপনারা কথা বলে যাচ্ছেন কেন, হ্যালো, ওয়াই ইউ বাইরে যান প্লিজ, বলার পর আপনারা শুনছেন না, প্লিজ গো আউট, ডোন্ট ডিস্টার্ব দ্য ক্লাস। আপনি বসে আছেন কেন, আপনি তো শুনছেন না, ওয়াই ইউ আর ডিস্টার্বিং দ্য ক্লাস, চলে যান, আপনাকে একটু আটকায় রাখে না এখানে। সো হোয়াট আই ডু, আই উইল নর্মালি ধরেন এটা থাকুক, আমি যেটা করি সেটা হলো যে আই ডিক্লেয়ার দ্য লুপ ভেরিয়েবল আউটসাইড দ্য লুপ। ওকে, সো লেটস সে ফর জে ওকে ইকুয়াল টু জিরো, জে লেস দেন টেন, জে প্লাস প্লাস, অ্যান্ড দ্যাট ইজ মাই ব্লক, কিন্তু ইটস প্রোগ্রামিং স্টাইল, আই ডিক্লেয়ার জে হিয়ার, ওয়াই? কারণ হলো যে লুপ শেষ করার পরে আপনার যদি লাস্ট ভ্যালুটা প্রয়োজন হয়, সো ইউ ওয়ান্ট টু টেস্ট হাউ মেনি টাইমস দ্য লুপ অ্যাকচুয়ালি ইটারেটেড বিফোর ইট ওয়াজ টার্মিনেট। আপনার হয়তো ভেতরে একটা স্টেটমেন্ট আছে, ইফ সাম কন্ডিশন মেটস ব্রেক। আপনি প্রাইম নাম্বার কিভাবে চেক করেন? টু থেকে শুরু করে এন মাইনাস ওয়ান পর্যন্ত লুপ চালান, দেখেন যে আই দিয়ে ডিভিজিবল কিনা। এখন টু থ্রি, থ্রিতে গিয়ে এটা ডিভিজিবল হয়ে গেল, আপনার এন ধরেন আপনার অনেক বড় একটা নাম্বার, তাহলে আপনার কি আর লুপটা কন্টিনিউ করার দরকার আছে? ওয়াই নট, বিকজ ইট উইল বি ওয়েস্টেজ অফ টাইম। আপনি দুইবার চালাই বুঝে গেছেন ইটস নট প্রাইম, তাহলে আপনার নাম্বারটা যদি এত বড় হয় মিলিয়নসে, তাহলে মিলিয়নস টাইম লুপ চালাবেন কেন? তো তখন আপনি ব্রেক করে ফেলবেন। সো ব্রেক করে ফেললে কি হবে, আপনি ওখান থেকে একটা ফ্যাক্টর পাবেন, প্রথম যে নাম্বারটা দিয়ে ডিভিজিবল হয়েছে দ্যাটস এ ফ্যাক্টর। সো ইফ ইউ ওয়ান্ট টু সি দ্য হোয়াট ওয়াজ দ্য ফ্যাক্টর ডিটেক্টেড, ইউ ক্যান অ্যাকচুয়ালি চেক দ্য লাস্ট ভ্যালু অফ দ্য আই। তো আপনার যদি এটা লোকাল টু লুপ হয় ওটা তো পাবেন না। সো ইটস এ পার্সোনাল প্রেফারেন্স যে আপনার আসলে পরে লাগবে কিনা, যদি না লাগে আপনি এখানে দিতে পারেন, বাট মাই স্টাইল আই ডিক্লেয়ার আউটসাইড ইন কেস যদি লাগে। ওকে, তাহলে বুঝতে পারলেন যে এগুলো হচ্ছে বিভিন্ন ব্লক। আচ্ছা, হোয়াট অ্যাবাউট দিস, ধরেন আমার এই মেথডের মধ্যে বা এই লুপের মধ্যেই ধরেন আমি আরেকটা ব্লক বানালাম, এখানে আমি বললাম যে ইন ভ্যাল থ্রি, নাও ইফ আই সে ভ্যাল থ্রি প্লাস প্লাস ইজ ইট ওকে? বাট ইফ আই সে ভ্যাল থ্রি প্লাস প্লাস ওকে? নো, ওয়াই? বিকজ ইটস এ ব্লক, বাট দিস ব্লক ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ এনিথিং, ইটস এ বেয়ার ব্লক অ্যান্ড ইটস এ ভ্যালিড ব্লক, প্রবাবলি ইউ হ্যাভ নট ইউজ দ্যাট, কারণ আপনার মাথায় কখনো আসে নাই যে আমাকে শুধু শুধু একটা সাব ব্লক তৈরি, সাব টেরিটরি তৈরি করতে হবে, স্কোপের মধ্যে আমি একটা সাব স্কোপ তৈরি করতে চাই ফর সাম রিজন, বাট তার জন্য আমার কোনো লুপ লাগবে না, কোনো কন্ডিশন চেক লাগবে না, তাহলে আমি করব কিভাবে? সো ইউ ক্যান ইউজ বেয়ার ব্লক, ওকে? বাট এগেইন ইফ ইউ ডিক্লেয়ার এনিথিং ইনসাইড দ্য বেয়ার ব্লক দ্যাটস লোকাল টু দ্যাট বেয়ার ব্লক, সো দ্যাটস হোয়াই ভ্যাল থ্রি ইজ নট অ্যাভেলেবল হিয়ার। নাও ইফ আই হ্যাভ এ আই হ্যাভ ফিল্ডস রিয়েল, সো ইফ আই সে রিয়েল প্লাস প্লাস ইজ ইট অ্যালাউড? ইয়েস, because what is the territory of real?
না পুরো ক্লাস না, বাই ডেফিনেশন টু দ্য ব্লক ওয়্যার ইট ইজ ডিক্লেয়ার্ড। এইটা কোন ব্লকে ডিক্লেয়ার করা হয়েছে? ক্লাস ব্লকে। তাহলে এইটা ইমিডিয়েটলি যে ব্লকের ভিতর ডিক্লেয়ার করা হয়েছে, দ্যাটস দ্য ক্লাস ব্লক, সো ইটস অ্যাভেলেবল টু দ্য এন্টায়ার ক্লাস। হোয়াট এভার ইনসাইড দ্য ব্লক, মানে ক্লাস ব্লকের ভিতরে যা আছে, অল দ্য মেথডস আর পার্ট অফ ক্লাস ব্লক। তাহলে মেথড ব্লক হচ্ছে সাব ব্লক অফ দ্য ক্লাস ব্লক। আবার মেথড ব্লকের ভিতরে আপনি একটা লুপের ব্লক বানিয়েছেন, সেটা আবার তার সাব ব্লক। তো ভেতরের সাব ব্লক গুলো আউটার ব্লকে সবই পাবে, কিন্তু আউটার ব্লক গুলো ভেতরের ব্লকে কিছুই পাবে না। মেক সেন্স? সো দ্যাট ইজ লোকাল স্কোপ। ওকে, তাহলে এটা আমরা দেখলাম যে কম্পাইলার আমাদের আলোচনাটাকে ব্যাক আপ করছে, ওকে, বাই ক্যাচিং দ্য এরর্স। ওকে, সো উই আর গোয়িং গুড। ওকে, এখন আসুন আমরা যখন ক্লাস নিয়ে কথা বলবো, তখন আর আমরা লোকাল গ্লোবাল বলবো না। ফর ক্লাস দেয়ার আর ফোর স্কোপ: প্রাইভেট, প্রোটেক্টেড, প্যাকেজ অ্যান্ড পাবলিক। প্রাইভেট বিং মোস্ট কন্ট্রোলড ভিজিবিলিটি অর স্কোপ। তার মানে যখন প্রাইভেট হবে তখন খুব লিমিটেড জায়গা থেকে এটাকে ইউজ করা যাবে। নাও লেটস সে ইউ আর রাইটিং এ পেপার, ওকে, অ্যান্ড ইউ হ্যাভ টু পে দ্য রেজিস্ট্রেশন ফি, ওকে, ফর এ কনফারেন্স, বাট ইউ ডোন্ট হ্যাভ ক্রেডিট কার্ড টু পে অনলাইন। সো ইউ গো টু ইউর ফাদার যে ড্যাডি আমার তো এরকম একটা পেপার হচ্ছে, গুড নিউজ, কিন্তু ওইটা তো $200 রেজিস্ট্রেশন ফি পে করতে হবে। তো তখন ইউর ফাদার উইল অ্যাকচুয়ালি পে দ্য রেজিস্ট্রেশন ফি ফর ইউ ইউজিং হিজ ক্রেডিট কার্ড ইনফরমেশন, দ্যাটস প্রাইভেট টু হিম। এখন ক্রেডিট কার্ডের ফিল্ডগুলো কি হবে? ক্রেডিট কার্ড নাম্বার, 16-digit নাম্বার, এক্সপায়ারি ডেট, অ্যান্ড ব্যাক সাইডে একটা 3-digit কোড থাকে, সিসিভি পাসওয়ার্ড। এই তিনটা ডাটা যদি আপনি জানেন, ওনাকে বলারও দরকার নেই, আপনি ইউজ করতে পারবেন ক্রেডিট কার্ড অনলাইন পারচেসিং। তো তাহলে শুড দে বি ওপেন টু এনিবডি এলস? নো, তাহলে দ্যাট শুড বি প্রাইভেট। সো দ্যাট ইজ দ্য মোস্ট কন্ট্রোলড ভিজিবিলিটি। ওকে, প্রোটেক্টেড প্রাইভেটের থেকে একটু ফ্লেক্সিবল, প্যাকেজ হচ্ছে আরো একটু ফ্লেক্সিবল, আর পাবলিক হচ্ছে অ্যাবসলিউট ভিজিবিলিটি, নো কন্ট্রোল, এনিবডি ক্যান অ্যাক্সেস এনিথিং। ওকে, আচ্ছা, তো তাহলে আপনি এখন বলেন আমাদের যে মডেল ক্লাস, হাউ মেনি মেম, নাও দিস ভিজিবিলিটি ইজ অ্যাপ্লিকেবল ফর হোম, ফর ফিল্ডস, মেথডস, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ক্লাস। নাও ক্লাসের ক্ষেত্রে ভিজিবিলিটি হচ্ছে পাবলিক অথবা প্যাকেজ, আর ফিল্ড মেথডের ক্ষেত্রে চারটাই হতে পারে। ওকে, সো তাহলে এখানে যদি আমরা একটা লাইন অ্যাড করি, ভিজিবিলিটি যদি বলি, যে তাহলে ফর ক্লাস টিপিক্যাল ভিজিবিলিটি ইজ পাবলিক অর প্যাকেজ, প্রাইভেট ক্লাস আমরা করব না টিপিক্যাল। ওকে, আর ফিল্ড অ্যান্ড মেথডস এর জন্য, ফিল্ড এর জন্য টিপিক্যাল সেট আপ কি বলেন? টিপিক্যাল ভিজিবিলিটি ইজ প্রাইভেট অর প্রোটেক্টেড, and for methods আমরা আলোচনা করব why for methods typical visibility is public. Okay, typical তার মানে এই না যে private method হতে পারবে না, typical. Okay, now why so, কি মনে হয় যে why আমরা বলছি for field typical visibility is private? So you have your grades as your field, so you completed
30 cores. So there is an array of grades, string array, containing the grades. That's a field of student class. এখন should your grades be open to your neighbors? No. আপনার নাম কি? Saba. এখন আমার neighbor যদি গিয়ে বলে যে Saba dot loop চালালো, then Saba dot grades I. তাহলে grades array loop চালিয়ে আমি সবগুলো grade পড়ে ফেললাম. Should it be? No. It should be. It is your private information. Should you be able to view my salary? So if the salary is public, you can actually say print skd.salary. Show salary lagbe na, direct skd.salary print kore dilen. So tahole you can see my salary. So tahole your fields are actually should be private. Why? It should not be available outside of that class. So private কিন্তু আমরা বলছি কি যে আমরা বললাম যে মোস্ট কন্ট্রোল ইট মিন বি অনলি ফ্রম ইন দ্য ক্লাস. সো ইফ মাই গ্রেডস আর প্রাইভেট দেন হু ক্যান অ্যাকচুয়ালি প্রসেস দোজ গ্রেডস টু ক্যালকুলেট সিজিপিএ? অনলি দ্য মানে কি তা? Only the class কথাটার মানে কি? Only by a method of the same class. জি স্টুডেন্ট ক্লাসের মেথড কে সে কল করবে, সেই মেথড ওটা শো করবে, কিন্তু ফিল্ড না আপনি ফিল্ড ম্যানিপুলেট করতে পারবেন না. আপনার এখানে সেফটি কনসার্ন, তাই না? এখন এখন ধরেন আমি বলি আপনাকে, আপনারা এই সহজ ডট কম ইউজ করেছেন? কেউ কিসের জন্য এটা ইউজ করেছেন? কোথাকার টিকিট কাটছেন? বাস বা লঞ্চ, এখন ট্রেনেরও কাটা যায়. আচ্ছা, অ্যাপটা যখন ইনস্টল করেন ও আপনার কন্ট্যাক্ট অ্যাক্সেস চায় না? চায় কি না? না দিলে কি হয়? কাজ করতে পারবেন না. এমন ব্যবস্থা করছে আপনার কন্ট্যাক্টের পারমিশন দিতেই হবে. আপনি চিন্তা করেন যে ওয়াই সহজ ডট কম নিড ইউর কন্ট্যাক্ট ডিটেলস? আপনার কন্ট্যাক্ট লিস্টে কারা আছে এই ইনফরমেশন ওর কেন লাগবে? আপনি তো বাসের টিকিট কাটবেন, বাসের টিকিট কাটার সাথে আপনার কন্ট্যাক্টে কে আছে এটার কোনো রিলেশন নাই. সো ইউ আর গিভিং অ্যাক্সেস টু ইউর কন্ট্যাক্ট টু দ্য সহজ ডট কম. And if it is not necessary, then that's a vulnerable thing. Privacy is very important. তো যার কারণে এখন আপনার 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 আপনি যখনই অ্যাক্সেস দিয়ে দিলেন তখনই এফেক্টিভলি আপনার ডাটাকে সে যখন তখন রিড করতে পারবে এবং সে তার সার্ভারে নিয়ে যাবে. ট্রু কলার তাই করে. ট্রু কলার কিভাবে একটা আননোন নাম্বারের বলে দিতে পারে এটা কে কল করছে? ওয়াই আপনারা কেউ ইউজ করেন ট্রু কলার? হাউ ইট ওয়ার্কস? আপনার কন্ট্যাক্ট অ্যাক্সেস দিতে হয়। এই যে মিলিয়ন্স অফ ট্রু কলার ইউজার আছে, এদের সবার কন্ট্যাক্ট ওদের সার্ভারে আছে। তো যখন কেউ আপনাকে কল করে, ওই আপনার আপনার কন্ট্যাক্টে নাই কিন্তু কারো না কারো ট্রু কলার ইউজারের কন্ট্যাক্টে আছে, ওখান থেকে সে নাম নিয়ে আপনাকে দেখায়। ঠিক আছে, এখন আপনি এইটুকুতে সন্তুষ্ট, কিন্তু আপনি কিন্তু আপনার প্রাইভেট ডাটা দিয়ে দিলেন তাকে। ওকে, কারণ ইট নট অনলি গেট অ্যাক্সেস টু ইউর কন্ট্রাক্ট, ইট অলসো ক্যান অ্যাক্সেস ইউর অ্যাক্টিভিটি লগ। আপনি কখন কোথায় কি করতেছেন, কোন ওয়েবসাইট ভিজিট করতেছেন, হ্যাঁ কোন সোশ্যাল মিডিয়াতে কত টাইম স্পেন্ড করতেছেন, অল ইনফরমেশন ট্রু কলার পেয়ে যাচ্ছে। বিকজ ইউ অলসো হ্যাভ গিভেন গুড়া গুড়া তিন পেজের ছয় ফন্টের টার্মস অ্যান্ড কন্ডিশন, আপনি যখনই বলছেন যে আই এগ্রি, ইট গেট অ্যাক্সেস টু ইউর অ্যাক্টিভিটি লগ অলসো। এখন সে কি করে? সে এখন আপনাকে লোক দেখাবে যে তোমার কন্ট্যাক্ট লিস্টে যারা আছে তারা এখন ফোনে কথা বলতেছে কিনা, তারা কোথায় কোথায় কবে কি কতক্ষণ ফোন করছে, কতক্ষণ তারা হোয়াটসঅ্যাপ করছে এই নাম্বার থেকে। তুমি জানতে চাও? বিকাম গোল্ড মেম্বার। সো আপনার ইনফরমেশন আপনার কাছে উল্টা বেচতেছে বিজনেস। তাইলে আপনার এটা ইম্পর্টেন্ট টু প্রোটেক্ট ইউর ডেটা।
এখন আপনার ফিল্ড যদি প্রাইভেট হয়, এখন ধরেন আমি ফ্যাকাল্টি হিসাবে বা অ্যাডভাইজার হিসাবে আপনার সিজিপিএ তো দেখতে চাইবই, তাই না? এটা তো লাগবে। বা অ্যাজ এ ফাইন্যান্সিয়াল এড অফিসার আই নিড টু লুক ইন টু ইউর ট্রান্সক্রিপ্ট গ্রেডস, কিন্তু সেটা আমাকে সাপ্লাই দিবে আপনার মেথড। আমি সরাসরি ডাটা রিড রাইট করতে পারবো না, আমি হচ্ছে আউটসাইডার। কেন? দ্যাট এনশিওর সেফটি অফ মাই ডেটা। এখন আমি যদি তাকে আমার ওই কন্ট্যাক্টের অ্যাক্সেস দিয়ে দিই ডাইরেক্ট, তখন সে যদি আমার একটা কন্ট্যাক্ট চেঞ্জ করে দেয়, হাউ ডু আই নো ব্যাকগ্রাউন্ডে, আমি কি জানতে পারবো? নাও লেটস অ্যাজিউম দ্য কন্ট্যাক্ট লিস্ট ইজ পাবলিক, আমি পারমিশন দিলাম অ্যান্ড ইটস পাবলিক, তাহলে ও আমাকে বোঝাচ্ছে আমি এটা শুধু রিড করবো, কিন্তু ও যে রাইট করবে না, হাউ ডু আই নো? ওটা তো তার কোড। ডু আই হ্যাভ এনি কন্ট্রোল অন হিজ আর আউটসাইডার্স কোড? তাহলে ট্রু কলার যে বসে বসে আমার কন্ট্রাক্ট অল্টার করে দিচ্ছে না, হাউ ডু আই নো? কিন্তু আমার কন্ট্রাক্ট লিস্ট যদি প্রাইভেট থাকতো, তখন ট্রু কলারকে কি করতে হতো? ও আমার কন্ট্রাক্ট লিস্ট রিডও করতে পারতো না ডাইরেক্ট, মানে আপনি যখন মেমোরি থেকে রিড করতে দেবেন সে রাইডও তো করতে পারবে, তখন তাকে কি করতে হবে? আমার একটা মেথডকে ইউজ করতে হবে, যে গেট কন্ট্যাক্ট লিস্ট। গেটার কেন? হোয়াই গেটার? আপনি কেন গেটার ইউজ করবেন? আপনার যদি ডাইরেক্ট ফিল্ড রিড করার ক্ষমতা থাকে, আপনি কোন দুঃখে একটা গেটারকে কল করবেন, যে আসিফ ডট গেট আইডি ভ্যাল ইকুয়াল টু আসিফ ডট গেট আইডি ইন্ট ভ্যাল। তা আসিফ ডট গেট আইডি তো আইডি রিটার্ন করবে, কিন্তু আইডি যদি পাবলিক হয়, আপনার তো ওই গেট আইডি কল করার তো একটা মেথড কল ক্রিয়েটস অ্যান ওভারহেড, একটা এক্সিকিউশন ওভারহেড আছে, এবং এটাকে মেথড কল স্ট্যাকে কিছু ওই মেথডের যত প্রাইভেট মানে লোকাল ভেরিয়েবলস আছে এগুলো পুশ পপ করতে হয়, মেমোরি অ্যালোকেশন ডিঅ্যালোকেশন। সো দে আর এক্সিকিউশন সাইকেল অ্যাজ ওয়েল অ্যাজ মেমোরি ইউটিলাইজেশন ওভারহেড ওই নিউ কল মেথড। তা আমি গেট আইডি কল করবো কেন? আমি তো সরাসরি বলবো ভ্যাল ইকুয়াল টু আসিফ ডট আইডি, তাই বলবো না? কিন্তু তাতে আইডি এক্সপোজ টু দ্য আউটসাইড ওয়ার্ল্ড ফর আনসলিসিটেড আননোন অল্টারেশন। এখন আপনার গ্রেড ইউজ করে এটাকে প্রসেস করে সিজিপিএ ক্যালকুলেট করা হবে, দ্যাটস ফাইন, কিন্তু এটা আপনার মেথড করবে, স্টুডেন্ট ক্লাসের মেথডই কাজটা করবে। সো ইট ইজ গ্যারান্টেড ইট ইজ ডুইং অনলি দ্য গ্রেড ক্যালকুলেশন, নাথিং এলস। কিন্তু আপনি যখন গ্রেডগুলো ওপেন করে দিবেন, কেউ বলতেছে আমি গ্রেড ক্যালকুলেট সিজিপিএ ক্যালকুলেট করবো, কিন্তু করতে গিয়ে আমি তার হিতৈষী, তার এ এর জায়গায় আমি ওটাকে একটা মাইনাস বসাই, এ মাইনাস করে দিলাম, তাহলে তো আপনার সিজিপিএ গেল, তাই না? এখন আপনার ক্লোজ ফ্রেন্ড আপনার এ কে এ মাইনাস করে দিতে পারে যদি এটা ওপেন থাকে, কিন্তু তার ইন্টেনশন সারফেস এ গুড ইন্টেনশন, যে আই এম হেল্পিং হিম টু ক্যালকুলেট হিজ সিজিপিএ। ওকে, ও ব্যস্ত, এই জন্য বলছে দোস্ত আমার গ্রেড গুলো পাবলিক করা আছে, তুই একটু সিজিপিএটা ক্যালকুলেট করে দে। তো সিজিপিএ ক্যালকুলেট করতে গেছে, কিন্তু আমি যেহেতু তার ক্লোজ ফ্রেন্ড, আমি তার এই গুলাকে এ মাইনাস করে দিছি। বেস্টি, হ্যাঁ বেস্টি বলে না, বেস্ট ফ্রেন্ড, তো বেস্টি গিয়ে এই গুলোকে এ মাইনাস করে দিব। তো তাহলে কি হলো? আপনার ডাটার কোনো সিকিউরিটি থাকলো? নো, সো ইউ হ্যাভ টু প্রোটেক্ট ইউর ডেটা ফ্রম আনসলিসিটেড অ্যাক্সেস। দ্যাট ইজ ওয়াই টিপিক্যাল সেটআপ হচ্ছে your fields will be key private. আমি আপনার যদি একটা ফিল্ড তো একটা পিস অফ ডেটা, এটা যদি কোনো ইউজ না থাকে পুরো প্রজেক্টে, আপনি এই ফিল্ড রাখবেন কেন? শো না হইলো, কিন্তু এটার তো অন্য ইউজ যদি থাকে রাখবেন। এটা হয়তো আপনি হয়তো কোথাও ডিসপ্লে করছেন না, কিন্তু ওটাকে ইউজ করছেন, ওটার ভ্যালুটা কোনো না কোনো ক্যালকুলেশনে, সেক্ষেত্রে থাকতে পারে। চেঞ্জও করা যাবে, আপনার মেথড দিয়ে করতে হবে। তো গেটার সেটারের কাজ কি? গেটার সেটারের কাজ হলো, সেটারের কাজ হলো টু সেট দ্য নিউ ভ্যালু টু এ ফিল্ড। গেটারের কাজ হলো গেট দ্য কারেন্ট ভ্যালু ফ্রম এ ফিল্ড। আর আপনি যদি মাল্টিপল ফিল্ড নিয়ে একসাথে কাজ করতে চান, তখন ওই যে সেট ইনফো শো শো ইনফো এই টাইপের মেথড বানাইতে হবে আপনাকে।
বা আপনি যদি আরো ধরেন ক্যালকুলেট সিজিপিএ, তখন কাস্টম মেথড বানাতে হবে। বাট অল দ্য ম্যানিপুলেশন উইল বি ডান বাই ইওর মেথড, ইওর ডেটা, অনলি ইওর মেথড ক্যান অ্যাক্সেস। দ্যাট ইজ দ্য ফিলোসফি অফ অবজেক্ট ওরিয়েন্টেশন। ওকে, এনক্যাপসুলেশন, ইউ এনক্যাপসুলেট অ্যান্ড ডেটা হাইডিং, এনক্যাপসুলেশন অ্যান্ড ডেটা হাইডিং, ইন এনক্যাপসুলেট data and functionality in the capsule called class, and also you hide the data from outside world. Now, who is outside? Anything outside of the class. Tale any method which is non-member, not member of your class, is an outsider. Tale apni controller class er method theke bolen ba faculty class er method hok, tara shobai student class er field er jonno outsider. এখন আপনার ফিল্ড প্রাইভেট, ওকে, উই এগ্রি অন দ্যাট। কারো কোনো ক্লারিফিকেশন লাগবে? তাহলে আমরা এগ্রি করলাম যে ফিল্ড শুড বি ফিলোসফিক্যালি, ইট শুড বি প্রাইভেট। ক্যান ফিল্ড বি পাবলিক? ইয়েস ইট ক্যান। ক্যান দেয়ার বি রিয়েল ইউজ কেস অফ পাবলিক ফিল্ড? ইয়েস দেয়ার আর, বাট ওগুলো এক্সেপশন, স্পেসিফিক নিডের জন্য আমরা করি তখন, বাট সেগুলো আমরা আজকে আলোচনা করবো না। ওকে, আমরা আজকে যেটা আলোচনা করছি এটা হচ্ছে টিপিক্যাল সেটআপ, 95% কেসেস। ওকে, তো তাহলে আমার ফিল্ড গুলো পাবলিক প্রাইভেট আমরা করে দিলাম, এন্ড উই আর ওকে উইথ দ্যাট। নাও দ্য পয়েন্ট ইজ, হোয়াই দোজ ফিল্ড এক্সিস্ট? টু বি ইউজ, টু বি ম্যানিপুলেটেড ফর সাম পারপাস? তো তাহলে দেয়ার শুড বি দ্য অ্যাডিকুয়েট নাম্বার অফ মেথডস উইদিন দ্য ক্লাস, ওকে, ফর ভেরিয়াস পারপাসেস। তাহলে আমার ক্লাসে 8-10 মেথড আছে বা আরো বেশি আছে, ওই ফিল্ডগুলোকে ইউজ করে কোনো না কোনো কাজ করার জন্য। এখন প্রশ্ন হলো যে অ্যাজ অ্যান আউটসাইডার, লেটস আই এম দ্য মেইন মেথড, বা আমি একটা কন্ট্রোলার ক্লাসের মেথড, বা আমি অন্য আরেকটা মডেল ক্লাসের মেথড, তা আই এম আউটসাইডার, বাট আই ওয়ান্ট টু ইউজ ইউর ফিল্ড, আই ওয়ান্ট সাম রেজাল্ট দ্যাট রিকোয়ার্স প্রসেসিং অফ ইউর ফিল্ড। তাহলে আমি তো আর ফিল্ড অ্যাক্সেস করতে পারছি না, তাহলে আমাকে আপনার একটা মেথডকে কল করতে হবে। এখন আপনার মেথডও যদি ভিজিবল না হয়, তাহলে আমি কিভাবে পারপাসটা সলভ করব? সো আই এম নট অ্যাক্সেসিং দ্য কম্প্রেসর, আই এম নট গেটিং ইনসাইড দ্য এসি অ্যান্ড ডুইং সামথিং উইথ দ্য কম্প্রেসর টু রেগুলেট দ্য ওয়াট। ওয়াট যত বেশি হবে তত ঠান্ডা বেশি হবে। আমার যদি এটা ইনভার্টার এসি হয়, এসি নিজেই এই কাজটা করবে, ওয়াট কন্ট্রোল করবে। নন ইনভার্টার হলে সে কম্প্রেসর সুইচ কখন অন করবে কখন অফ করবে এটা সে ডিসাইড করবে, আমি না। তাহলে আমি কিন্তু ওর ভেতরের জিনিসপত্র কোনো অ্যাক্সেস আমার কাছে নাই, বাট আমাকে ওকে রিকোয়েস্ট করতে পারতে হবে। সো আই ইউজ দ্য রিমোট অ্যান্ড সেন্ড দ্য সিগন্যাল, বেসিক্যালি ইকুইভ্যালেন্ট অফ কলিং দ্য মেথডস। কিন্তু মেথডগুলোই যদি প্রাইভেট হয়, তাহলে তো ক্লাসটাই আনইউজেবল হয়ে যাবে টু আদার ক্লাস। এখন একটা ক্লাস নিজেই শুধু নিজেকে ইউজ করবে, ইটস নট লজিক্যাল। এটা ক্যালকুলেটর ক্লাস, তো ক্যালকুলেটর ক্লাসের জন্ম হয়েছে, ক্যালকুলেটর ক্যালকুলেটরকে ইউজ করবে, ডাজ ইট মেক সেন্স? স্টুডেন্ট ক্লাস উইল ইউজ দ্য ক্যালকুলেটর, স্টুডেন্ট ক্লাস নিজে নিজেই মনের খুশিতে নিজের সিজিপিএ দেখবে, নিজেই নিজের সবকিছু করবে, কিন্তু স্টুডেন্ট ক্লাসের সাথে দুনিয়ার আর কারো কোনো ইন্টারাকশন নেই। তাহলে আপনার মেথড গুলো যদি প্রাইভেট হয়, নো আদার ক্লাস ক্যান ইন্টারাক্ট উইথ ইউ। সো ইউ আর অ্যান আইল্যান্ড ইন ইউর প্রজেক্ট, সো দ্যাটস নট ইউজফুল অর লজিক্যাল। দ্যাটস ওয়াই টিপিক্যাল সেট আপ হচ্ছে উইল কিপ দ্য মেথডস পাবলিক। ওকে, এনি কোশ্চেন? আচ্ছা, ঠিক আছে, উনি একটা ভালো প্রশ্ন করছে। আপনার যে কন্ট্রোলার ক্লাস, কন্ট্রোলার ক্লাসের হ্যান্ডলার মেথডগুলো প্রাইভেট, এটা তো আপনি লেখেন না, এটা অটো জেনারেট হয়েছে যখনই আপনি এই যে কোথায়, হ্যাঁ এই যে, এটা কিন্তু পাবলিক মেথড না। এখানে এটা বলতেছে কি মেথড, এটার স্কোপ কি? এটার স্কোপ কি প্রাইভেট না পাবলিক? বলা নাই এখানে, বলা না থাকলে এটা প্যাকেজ, আর নেটবিনসে এটা প্রাইভেট হিসেবেই আসে। কারণ হলো যে এক্সপ্লিসিটলি
You don't call this method from your code, do you? That's why it's need not to be public. পাবলিক লিখলে আপনি আপনার মডেল ক্লাস থেকে এটাকে কল করতে পারবেন, কিন্তু পারবেন তো, মানে লজিক্যালি ইটস অ্যালাউড, বাট শুড ইট বি অ্যালাউড টু বি কলড ফ্রম অ্যানাদার মেথড ওয়েন ইট শুড বি এক্সিকিউটেড, অনলি ওয়েন ইউ ট্রিগার দ্য ইভেন্ট, বিকজ ইটস এ রেসপন্স মেথড, অনলি ইফ অ্যান্ড অনলি দ্য ট্রিগার ইজ ইভেন্ট, ইভেন্ট ইজ ট্রিগার্ড অন দ্য ভিউ, দেন অনলি দিস মেথড শুড বি এক্সিকিউটেড। আপনি ইভেন্ট ট্রিগার করেন নাই কিন্তু কোড দিয়ে এটাকে কল করলেন, তো গন্ডগোল। সো দ্যাটস হোয়াই ইটস নট পাবলিক। এটা আমরা কোডের মাধ্যমে কোথাও এই মেথডকে কল করি না, এটা অটোমেটিক এক্সিকিউট হয় ওয়েন ইউ ট্রিগার দ্য ইভেন্ট, দ্যাটস হোয়াই দে আর নট পাবলিক। কিন্তু আপনার মডেল ক্লাসের মেথড তো আপনি কল করবেন, এই যে অটো জেনারেট করেন যেগুলো, গেটার, সেটার, কনস্ট্রাক্টর, সব পাবলিক, তাই না? পাবলিক। তো তাহলে আমরা এখানে কি করব, আমরা এখানে দেখেন কি লিখেছি, এটা কিন্তু এখন প্যাকেজ। আচ্ছা, প্যাকেজ আর পাবলিকের ডিফারেন্সটা কি? হোয়াট ইজ প্যাকেজ? ফার্স্ট অফ অল ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ প্যাকেজ। হোয়াট ইজ প্যাকেজ? প্যাকেজ ইজ নাথিং বাট দ্য ফোল্ডার। ওকে, না ওই ক্লাসটা যে ফোল্ডারে আছে দ্যাট ইজ দ্য প্যাকেজ। তাহলে আপনার এই ডট জাভা ফাইলটা যে ফোল্ডার আছে দ্যাট ইজ দ্য প্যাকেজ, কম্পাইল করলে তার ক্লাস ফাইল তৈরি হবে, অর্থাৎ মেশিন কোড তৈরি হবে। তো এমপ্লয় ডট জাভা কম্পাইল করলে আমরা কি পাবো, এমপ্লয় ডট ক্লাস, এক্সটেনশন ক্লাস ইজ দ্য মেশিন কোড অফ ইউর জাভা কোড। সো জাভা কোড, পাইথন কোড, সি প্লাস প্লাস কোড, দিস আর অল সোর্স কোড। হোয়াট ইজ সোর্স কোড? দ্য কোড দ্যাট ইজ রিটেন বাই দ্য প্রোগ্রামার, ইটস রিডেবল টু হিউম্যান, ইংলিশ লাইক কোড। নাও ওয়েদার ইট ইজ সি, সি প্লাস প্লাস, পাইথন, ওকে, জাভা, ডাজন্ট ম্যাটার, ইউ টাইপ ইট ইউজিং কিবোর্ড, সো দ্যাটস হিউম্যান রিডেবল কোড, সো দ্যাটস সোর্স কোড। তাহলে আমরা যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে যেগুলো আমরা লিখি টাইপ করে, ওকে, ডট পি ওয়াই, ডট জাভা, ডট সিপিপি, দিস আর অল সোর্স কোড, কিন্তু এগুলো তো আর এক্সিকিউট হয় না, এগুলোকে মেশিন কোডে কনভার্ট করতে হয়, দ্যাটস দ্য জব অফ দ্য কম্পাইলার। ওকে, সো একটা সি প্লাস প্লাস সোর্স কোডকে কম্পাইল করলে অবজেক্ট কোড পাওয়া যায়, তাহলে এমপ্লয় ডট সিপিপি এটা হয়ে যাবে এমপ্লয় ডট অবজেক্ট, ডট ও অথবা ডট ওবিজে। জাভার ক্ষেত্রে এটা হচ্ছে বাইট কোড বলে মেশিন কোডটাকে, অ্যান্ড দ্য এক্সটেনশন ইজ ক্লাস। ওয়াই? Because each file represent one class. Python, C++, আপনি একটা ফাইলে অনেকগুলো ক্লাস রাখতে পারবেন, কিন্তু জাভাতে একটা ফাইলে একটা ক্লাসই, একটা ক্লাসের কোডই রাখা যাবে, যদি এগুলো পাবলিক ক্লাস হয়। একটা একটা জাভা ফাইলে একটার বেশি পাবলিক ক্লাস রাখতে পারবেন না। সো ইফ ইউর জাভা ফাইল নেম ইজ এমপ্লয় ডট জাভা, দেন ইট কন্টেন্স এমপ্লয় পাবলিক ক্লাস এমপ্লয়। বাট এমপ্লয় ডট জাভাতে আপনি এমপ্লয় ক্লাসের সাথে ফ্যাকাল্টি ক্লাস রাখতে পারবেন না, যদি ফ্যাকাল্টিও পাবলিক ক্লাস হয়, কিন্তু ক্লাসগুলো মোস্টলি পাবলিক, দ্যাটস হোয়াই টিপিক্যাল সেটআপ হচ্ছে যে একটা জাভা ফাইল একটা ক্লাসকে রিপ্রেজেন্ট করে, ক্লাসের কোডকে রিপ্রেজেন্ট করে, দ্যাটস হোয়াই ওটার এক্সটেনশন হচ্ছে ডট ক্লাস, ওকে, বাইট কোড বলে। তো তাহলে আমার এই মেশিন কোড ক্লাস ফাইলটা যে ফোল্ডারে থাকবে ওটা হচ্ছে প্যাকেজ। সো ইউ পারচেজ ফোর আইটেমস ফ্রম দারাজ, ওটা কি চারজন ডেলিভারি ম্যান চারবারে ডেলিভারি দিবে, একই 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 সেলারের কাছ থেকে নিচ্ছেন, একই অর্ডারে দিয়েছেন, একই সেলার একই অর্ডার, চারটা প্রোডাক্ট, তো চারটা প্রোডাক্ট কি আলাদা আলাদা ডেলিভারি দিবে? তাহলে কিভাবে ডেলিভারি দিবে একবারে, কিভাবে দিবে? ইনসাইড এ বক্স। তাহলে ওই বক্সটা হচ্ছে ওটা টেরিটরি, প্যাকেজ, ফোল্ডার, ইন ইউর কেস ফোল্ডার। তাহলে প্যাকেজ স্কোপ মানে কি? ইট ইজ অ্যাভেলেবল উইদিন দ্য ফোল্ডার, ফোল্ডারের মধ্যে এটা পাবলিক, কিন্তু আউটসাইড ফোল্ডার ইট ইজ নট পাবলিক। তাহলে এই প্যাকেজ ফোল্ডারের বাইরে ইট ইজ নট অ্যাক্সেসেবল, বাট অ্যাজ লং অ্যাজ ইউ আর উইদিন দ্য, ইউ আর ট্রাইং টু অ্যাক্সেস ফ্রম উইদিন দ্য প্যাকেজ ফোল্ডার, দেন ইট ইজ ইকুইভ্যালেন্ট অফ পাবলিক উইদিন দ্য ফোল্ডার, উইদিন দ্য প্যাকেজ। এখন আপনাকে যদি বলা হয় যে আমার
এই প্রজেক্টের একটা ফোল্ডার আছে না, সো তাহলে প্রজেক্টের একটা প্যাকেজ আছে। তাহলে আমার এই যে কমপ্লেক্স নাম্বার মেইন ক্লাস, দেখেন আমার প্রত্যেকটা জাভা ফাইল হাউ মেনি কমপ্লেক্স নাম্বার, দেন কমপ্লেক্স অপারেশন কন্ট্রোলার, হ্যালো অ্যাপ্লিকেশন, হ্যালো কন্ট্রোলার, সাম ক্লাস। তাহলে আমার এখানে 1 2 3 4 5 হাউ মেনি জাভা ক্লাসেস আর দেয়ার, 5, এন্ড দে বিলং টু সেম ফোল্ডার। তাহলে এরা বিলং টু সেম প্যাকেজ, তাহলে এরা একটা আরেকটাকে ইউজ করতে পারবে ইভেন ইফ ইট ইজ নট পাবলিক। তাহলে আমার এই যে রিয়েল, এটা কি পাবলিক? কোথায় পাবলিক? এই এই কনস্ট্রাক্টর কি পাবলিক? হাউ ডু ইউ নো? পাবলিক কিওয়ার্ড দেওয়া আছে। ওকে, ইজ দা অ্যাড মেথড পাবলিক? কেন, কিভাবে বুঝলেন? অ্যাড মেথড এখানে দেওয়া আছে। ওকে, এখন দেখেন আমার যে আমার এখানে ধরেন আমি যদি আরেকটা ফোল্ডার তৈরি করি, ওকে ধরেন আমি এখানে আরেকটা ফোল্ডার তৈরি করলাম, ধরেন এখানে করলাম, ওকে আমার প্রজেক্ট, আপনি যদি এক্সপ্লোরারে ঢুকে দেখেন সাব ফোল্ডার। ওকে, এখন আমি বললাম যে ডামি প্যাকেজের নাম সবসময় ছোট হাতের হবে, ডামি প্যাকেজ, ডামি পিকেজি। তাহলে দেখেন আমার, ওকে, ওবির ভেতর আমার এই যে আরেকটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। এখন এই ফোল্ডারে যদি আমি এখন একটা জাভা ফাইল তৈরি করি, রাইট ক্লিক, নিউ জাভা ক্লাস, ওকে, লেটস সে ডামি ক্লাস, তাহলে যে ডামি ক্লাস ডট জাভা তৈরি হয়ে গেল। এখন এই ডামি ক্লাস ডট জাভা ক্যানট অ্যাক্সেস কমপ্লেক্স নাম্বার, বাট বাকিটা পারবে। তা এখন এই যে সাম ক্লাসে গিয়ে যদি আমি কমপ্লেক্স নাম্বার ইউজ করতে চাই, কমপ্লেক্স নাম্বার কি পাবলিক ক্লাস? ইয়েস ইট ইজ পাবলিক ক্লাস। আমি যদি পাবলিক শব্দটা কেটে দিই তাহলে এটা প্যাকেজ ক্লাস। ওকে, নাও ইট ইজ এ প্যাকেজ ক্লাস। আমি প্রজেক্ট বানানোর সময় এটাই দিয়েছিলাম। হ্যাঁ, তার মানে আমার এই জাভা ফোল্ডারের ভেতর কম নামে একটা সাব ফোল্ডার আছে, তার ভেতর আবার সিএসসি নামে আবার আরেকটা সাব ফোল্ডার আছে, তার ভেতরে ওপি নামে সাব ফোল্ডার আছে, তার ভেতরে আমার এই কোর্স প্রজেক্ট সাব ফোল্ডার, এইটার ভেতরে আবার আলটিমেটলি আমার যে ফাইলগুলোর যে ইনার মোস্ট ফোল্ডার সেইটা একটা ছিল, আমি এখন আরেকটা বানাইছি ডামি প্রজেক্ট নামে। তো দুইটা দুইটা হয়েছে আমার। এই যে দেখেন কি হয়, আমি যদি সাম ক্লাসে গিয়ে যাই, সাম ক্লাসে গিয়ে আমি যদি এখন বলি যে ধরেন এখানে, হ্যাঁ, আমি ধরেন কোন একটা মেথডের ভেতরে গিয়ে যদি বলি যে সাম মেথড, এখানে আমি যদি এখন কমপ্লেক্স নাম্বার একটা ডিক্লেয়ার করতে চাই, কমপ্লেক্স নাম্বার সি, কোনো অসুবিধা আছে? নো প্রবলেম, কারণ এই সাম ক্লাস আর কমপ্লেক্স নাম্বার বিলং টু সেম প্যাকেজ, বাট কমপ্লেক্স নাম্বার ইজ নট এ পাবলিক ক্লাস, ইটস এ প্যাকেজ ক্লাস, বাট স্টিল ইটস অ্যাভেলেবল। বাট নাও ইফ আই গো টু অ্যানাদার প্যাকেজ, ডামি প্যাকেজ, এবং এখানে একটা ক্লাস আছে ডামি ক্লাস, ওকে, এখানে ধরেন আমি একটা ফিল্ড বানাইতে চাই, কমপ্লেক্স নাম্বার ইটসেলফ ইজ এ ফিল্ড অফ ডামি ক্লাস, বা একটা মেথডই যদি আপনি করেন, ওকে, সো ধরেন পাবলিক ডামি মেথড। নাও ইফ আই ডিক্লেয়ার এ কমপ্লেক্স নাম্বার, কেন? বিকজ ইটস ট্রাইং টু অ্যাক্সেস ফ্রম আউটসাইড অফ দ্য প্যাকেজ,
ডামি প্যাকেজ ইজ এ ডিফারেন্ট প্যাকেজ আর কমপ্লেক্স নাম্বার ইজ ইন এ ডিফারেন্ট প্যাকেজ। তাহলে ডামি ক্লাস এন্ড দ্য ইউজার ক্লাস হচ্ছে এখানে ডামি ক্লাস, আর যাকে ইউজ করতে চাচ্ছি কমপ্লেক্স নাম্বার ক্লাস। নাও বোথ ক্লাস বিলংস টু টু ডিফারেন্ট প্যাকেজ এন্ড কমপ্লেক্স নাম্বার ইজ নট পাবলিক, সো দেয়ারফোর ডামি প্যাকেজ ইজ নট গেটিং অ্যাক্সেস টু দ্যাট। বুঝতে পারলেন? তাহলে প্যাকেজ স্কোপ বোঝা গেল। কিন্তু আমার সাম ক্লাস থেকে কিন্তু আই ক্যান অ্যাক্সেস, আপনি ক্যাটাগরাইজ করবেন না ক্লাসগুলো, আপনার ইউটিলিটি ক্লাসগুলো একটা ফোল্ডারে রাখবেন, জাভা এই জাভার যে হাজার হাজার ক্লাস এগুলোকে ক্যাটাগরি করে না রাখলে তো আপনি পাগল হয়ে যাবেন। তাহলে আপনি বলতেছেন ইম্পোর্ট র্যান্ডম ক্লাস আপনার প্রজেক্টে নাই, এটা কোথায় আছে? জাভা ডট ইউটিল, ইউটিল মানে ইউটিলিটি, তাহলে জাভার ইউটিলিটি প্যাকেজে র্যান্ডম ক্লাসটা তৈরি করা আছে। সো ইউ আর ইম্পোর্টিং ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট র্যান্ডম। ইম্পোর্ট করতে পারবেন ফ্রম অন্য প্যাকেজ। তাহলে আমি আমার এইটাকে যদি এখন এখান থেকে ইউজ করতে চাই, এটা তো আমার প্যাকেজে নাই, তাহলে আমাকে ইম্পোর্ট করতে হবে। আচ্ছা ঠিক আছে, ওকে, ইম্পোর্ট করার আগে লেটস মেক ইট পাবলিক এগেইন। তাহলে এটা পাবলিক ক্লাস, পাবলিক হোক প্যাকেজ হোক, সাম ক্লাস থেকে এটাকে ইউজ করতে যাবে, সো নো প্রবলেম। কিন্তু যখনই আমরা ডামি ক্লাসে যাচ্ছি এটাকে পাচ্ছি, সো ইফ ইউ ক্লিক হিয়ার সে হলো ইম্পোর্ট। ও যে বলতেছে ওই প্যাকেজ থেকে তুমি ইম্পোর্ট করো, সো ইম্পোর্ট দিলেই এই যে এখন ঠিক আছে, এই যে দেখেন ইম্পোর্ট চলে আসছে, যে ইম্পোর্ট কম ডট সিএসসি ডট ওপি ডট কোড প্রজেক্ট ডট ওকে, টোটাল পাথ দিয়ে ইম্পোর্ট করবে যে কমপ্লেক্স নাম্বারটা ইম্পোর্ট করবে। মেক সেন্স? আচ্ছা এখন তাহলে আমরা যে র্যান্ডম নাম্বার ক্লাস ইম্পোর্ট করি, ইট ইজ এ পাবলিক ক্লাস, আই ক্যান ইম্পোর্ট, বাট ইফ দ্য ক্লাস ইজ নট পাবলিক আই ক্যানট ইম্পোর্ট, সো লেটস মেক ইট এ প্যাকেজ ক্লাস এগেইন। আমাদের কি টাইম শেষের দিকে? আচ্ছা ঠিক আছে, কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। তো আমরা যদি এখন এটাকে বলি যে ভাই এটা আমার প্যাকেজ ক্লাস, সাম ক্লাস হ্যাজ নো ইস্যু বিকজ দে বিলং টু সেম প্যাকেজ। কিন্তু আপনি এখন ডামি ক্লাসে যান, এখন আপনি ইম্পোর্ট করবেন, তো ক্লিক করেন, ইম্পোর্ট অপশনই দেখাচ্ছে না। আর ইম্পোর্ট করতে যান, করতে গেলে এই যে এখানে এরর দিয়ে দিচ্ছে লাল কালি, হ্যাঁ, যে আপনি এটাকে ইম্পোর্ট মানে পাবলিক ক্লাস না হলে আপনি ইম্পোর্ট করতে পারবেন না। ওকে, স্টিল এটা রেড লাইন হয়েছে, তার মানে কি? তার মানে ইউ ক্যানট অ্যাকচুয়ালি ইম্পোর্ট এ ক্লাস হুইচ ইজ নট পাবলিক ফ্রম অ্যানাদার প্যাকেজ। পাবলিক মানে ইউ ওয়ান্ট টু কিপ ইউর ক্লাস অ্যাভেলেবল ফর এনিবডি, কিন্তু আপনার লাইব্রেরিতে রাখা আছে, তাহলে আমি আমার প্রজেক্টে যখন ইউজ করবো ওটা ইম্পোর্ট করতে হবে। তো যখনই আমি ইম্পোর্ট করবো আই এম অ্যান আউটসাইডার, তাহলে পাবলিক ক্লাস না হলে ওটা তো ইম্পোর্ট করা যাবে না। সো দেখেন এখানে ইম্পোর্ট স্টেটমেন্ট থাকলেও এটা কাজ করতেছে না। ওকে, মেক্সেন? এই যে দেখেন এখানে বলতেছে ক্যানট বি অ্যাক্সেস ফ্রম আউটসাইড প্যাকেজ, ঠিক আছে। তো এটা হলো আমার প্যাকেজ স্কোপ, পাবলিক স্কোপ। এটা বলতে হলে আমরা বলেছি না যে একটা ক্লাসকে এক্সটেনশন করা যায়, সো ইউ হ্যাভ এ ক্লাস স্টুডেন্ট, আইরাস এ দেয়ার ইজ এ ক্লাস স্টুডেন্ট করেন আপনি ফেসবুক, সো উই হ্যাভ এ স্টুডেন্ট ক্লাস অ্যান্ড দ্য ফিল্ডস আর আইডি নেম মেজর মাইনর কন্ট্যাক্ট নাম্বার ইমেল এগুলো যা থাকে, অ্যান্ড দেয়ার আর 30,000 ইনস্ট্যান্সেস ক্রিয়েটেড ইন দ্য ডেটাবেস, আইরাস ইজ রানিং সার্ভারে তারা আছে। এই ক্লাসটা আমি বাদ দিতে পারবো না, এটা আমার লাগবে। কিন্তু ধরেন 2025 সালে ইউজিসি আইবি কে পিএইচডি প্রোগ্রাম অফার করার পারমিশন দিয়ে দিল,
তো তখন যারা ভর্তি হবে পিএইচডি স্টুডেন্ট তাদের কিন্তু এক্সট্রা রিকোয়ারমেন্ট এক্সট্রা ইনফরমেশন লাগবে, যে ইয়ার অফ এক্সপিরিয়েন্স, নাম্বার অফ পাবলিকেশনস, আপনার জন্য এগুলো রিকোয়ার্ড না। কিন্তু টু বি এলিজিবল ফর পিএইচডি অ্যাডমিশন ইউ মাস্ট হ্যাভ সাম প্রায়র পাবলিকেশনস, অ্যাট লিস্ট টু জার্নাল পাবলিকেশনস, অ্যান্ড অ্যাট লিস্ট ইফ ইট ইজ এ পার্ট টাইম পিএইচডি অ্যাট লিস্ট সাম ইয়ার অফ এক্সপিরিয়েন্স। তাহলে ওই দুটা ইনফরমেশন তো আমার স্টুডেন্টের ইনফরমেশন, কিন্তু আমার রেগুলার স্টুডেন্ট ক্লাসে তো এই দুটো ফিল্ড নাই। তো তখন আমার স্টুডেন্ট ক্লাসকে আমি এক্সটেন্ড করে বলতে পারি রিসার্চ স্টুডেন্ট বা পিএইচডি স্টুডেন্ট। সো পিএইচডি স্টুডেন্ট ইজ এ স্টুডেন্ট, সো ইটস এন এক্সটেনশন। তাহলে স্টুডেন্টের যে কয়টা ফিল্ড মেথড ছিল, দশটা ফিল্ড দশটা মেথড, এখানেও সেগুলো ইনহেরিট হয়ে চলে আসবে। অন টপ অফ দ্যাট আপনি এখানে দুইটা ফিল্ড অ্যাড করলেন, যে নাম্বার অফ পাবলিকেশন, ইয়ার অফ এক্সপিরিয়েন্স। তাহলে এই ক্লাস আপনি শুধু দুইটা ফিল্ড লিখবে, বাকি দশটা ফিল্ড ওখান থেকে ইনহেরিট হয়ে চলে আসবে, দ্যাটস অ্যান এক্সটেনশন। তাহলে রিসার্চ স্টুডেন্ট ক্লাস ইজ এ স্টুডেন্ট ক্লাস প্লাস প্লাস, তাহলে কিছু এক্সট্রা ফিল্ড, কিছু এক্সট্রা মেথড। তাহলে ওই যাকে এক্সটেন্ড করলেন তার সব ফিল্ড মেথড কিন্তু এটার মধ্যেও আছে। ওকে, তো ভেতরে কেন থাকবে? এটা তো হ্যাজ এ না, এটা ইজ এ। ভেতরে থাকবে যখন হ্যাজ এ হবে। কার হ্যাজ এ ইঞ্জিন, সো ইঞ্জিন ইজ এ ফিল্ড অফ কার ক্লাস। কিন্তু এখানে স্পোর্টস কার্স এর, কারের ভেতরে স্পোর্টস কার আছে নাকি স্পোর্টস কারের ভেতরে কার থাকে? কে কে বলছে? কারকে কাটলে ভেতর থেকে স্পোর্টস কার পাওয়া যাবে? কারকে কাটলে একটা ইঞ্জিন পাওয়া যাবে। কারকে যদি আপনি বনেট কেটে ফেলেন, উইল ইউ সি অ্যানাদার স্পোর্টস কার ইনসাইড? স্পোর্টস কার ইজ এ কার, স্পোর্টস কার ইজ এ স্পেসিফিক টাইপ অফ কার, মোর স্পেসিফিক। আপনি যত ফিল্ড মেথড বাড়াইতে থাকবেন তত স্পেসিফিক হতে থাকবে। তো এক্সটেন্ডেড ক্লাস হ্যাজ মোর ফাংশনালিটি, মোর ডেটা কম্পেয়ার টু দ্য অরিজিনাল ক্লাস, সো দ্যাট ইজ এক্সটেনশন। এখন আমি যদি বলি আমি মনিটরকে এক্সটেন্ড করে বটল বানাবো, হবে? বটল ইজ এ মনিটর? নো। তাহলে ইলজিক্যাল কাজ করা যাবে না। তো তাহলে আপনি যখন ওই যে এক্সটেনশন করছেন, ইনহেরিট করছেন, তখন অরিজিনাল ক্লাসটাকে বলা হয় সুপার ক্লাস, আর যে এক্সটেন্ডেড ক্লাস এটাকে বলা হয় সাব ক্লাস। প্রোটেক্টেড মানে হলো প্রাইভেটের মতই, বাট সাব ক্লাস ইউজ করা যাবে অনলি ফ্রম সাব ক্লাস। বাট সাব, যে ইউজার সে যদি সাব ক্লাস না হয় তাহলে ইট ইজ ইকুইভ্যালেন্ট অফ প্রাইভেট, বাট অনলি অ্যাভেলেবল টু দ্য সাব ক্লাস, তখন আমরা প্রোটেক্টেড ইউজ করব। তো যাই হোক, এটা নিয়ে আমাদের, আমরা আসলে আজকে তো সময় কম, আমরা নেক্সট ক্লাসে কি করবো, একটা প্রজেক্ট বানাবো। ওকে, অ্যারে আপনাদের সাথে আলোচনা করা হয় নাই, তাহলে আমরা এমন একটা প্রজেক্ট বানাবো যেখানে অ্যারে ইটসেলফ উইল বি দ্য ফিল্ড, কমপ্লেক্স নাম্বারের ফিল্ড তো দুইটা প্রিমিটিভস ইন্টিজার, কমপ্লেক্স কোনো ফিল্ড আমরা রাখি নাই, কিন্তু আমরা এখন ধরেন একটা টু ডাইমেনশনাল অ্যারে রাখতে পারি অ্যাজ এ ফিল্ড অফ সাম ক্লাস। হ্যাঁ, মেথড চেইনিং তো একটা ফিচার, যে আপনি মাল্টিপল মেথড কলকে একসাথে চেইন করতে পারেন। তো আমরা নেক্সট ক্লাসে এটা করব, যে আমরা ম্যাট্রিক্স অপারেশন করব। ম্যাট্রিক্স উইল বি দ্য ক্লাস, অ্যান্ড হোয়াট উইল বি দ্য ফিল্ড অফ ম্যাট্রিক্স, না ফিল্ড, ম্যাট্রিক্স তো ম্যাট্রিক্স। আপনি যদি একটা টু ডাইমেনশনাল অ্যারে নেন, ই ক্যান অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট দ্য কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স ইজ এ টু ডাইমেনশনাল অ্যারে। আপনারা যদি অ্যারে অপারেশন করে থাকেন, করেছেন কোন কোর্সে? করেছেন না কোন কোর্সে? ডাটা স্ট্রাকচারে যে ম্যাট্রিক্স, একটা রেগুলার টু ডি অ্যারে দিয়েই তো ম্যাট্রিক্স রিপ্রেজেন্ট করা যায়, কিন্তু ওটার নিজের কোনো ফাংশনালিটি নাই, বিকজ ইটস অ্যান অ্যারে। কিন্তু আমরা ম্যাট্রিক্স ক্লাসে তো ফাংশনালিটি রাখতে চাই, অ্যাড, সাবট্রাক্ট, মাল্টিপ্লাই, ট্রান্সপোজ, ফাইন্ড ডিটারমিনেন্ট, তাহলে এগুলো তো একটা ম্যাট্রিক্স ক্লাসের বেসিক অপারেশন। তো তাহলে আমার ম্যাট্রিক্স নামে আমরা একটা ক্লাস বানাবো যেখানে আমরা এই মেথডস গুলো রাখবো। সেক্ষেত্রে ডাটা কি হবে? টু ডি অ্যারে, সো টু ডি অ্যারে উইল বি দ্য ফিল্ড ইনসাইড দ্য ম্যাট্রিক্স ক্লাস। তাহলে আমরা একটা কমপ্লেক্স করব এবং আমরা এক্সটেনশনও করব। ওকে, তাহলে আমরা ওখানে এক্সটেনশনও করব, এবং আপনাদের মিড টার্ম এক্সাম আসতেছে, সো আপনাদের একটা মিড টার্মের প্রিপারেশনের জন্য কিভাবে নিবে, মিড টার্মে আপনাকে একটা প্রজেক্ট করতে হবে ইন্টেলিজেন্টলি, আর কিছু না, দ্যাট ইজ ইউর মিড টার্ম।
সো আপনাকে একটা স্ক্রিনশট দিয়ে দেওয়া হবে এফএক্সএমএল এর, বলে দেওয়া হবে কোনটাতে কি ইনপুট, কোনটাতে ক্লিক করলে কি হবে। নাও ইউ ইমপ্লিমেন্ট এন্ড আপলোড ইট, দ্যাট ইজ ইউর মিড টার্ম। সো প্রোগ্রাম খালি দেখে বুঝলে হবে না, নিজে করতে হবে, নিজে না করলে আপনি মিডিয়া করতে পারবেন না। আর মিডিয়া কত মার্ক? 20 অফ ইউর গ্রেড, 20 অফ ইউর 100, মানে গ্রেডের যে 100 তার 20 মিড থেকে আসবে। ফাইনালে কত? 40, গ্রেডের যে 100 তার 40। কুইজে কত? 10, 70 মার্ক। কিন্তু আপনি ওয়ান ম্যান আর্মি, গ্রুপের কিছু নাই, 70 মার্ক। তাহলে 70 তে যে 60 প্লাস পাবে তার জন্য লাইফ অনেক ইজি, ইটস ডুয়েবল। এবং আপনি যখন ওই ওই 70 তে 60 প্লাস পেয়ে যাবেন তখন আসলে প্রজেক্টও আপনি ভালো করবেন, কারণ প্রজেক্টে যেগুলো করতে হবে সেগুলোই মিডিয়া আপনাকে ছোট আকারে দেওয়া হচ্ছে। এইটা আমি কি করে বলবো, কারণ ভালো করে পড়ার ডেফিনেশন এক একজনের কাছে এক এক রকম। তো হাউ ক্যান আই সে আপনার ভালো করে পড়া।